আসসালামু আলাইকুম ও আজকে আমি কি রিভু নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সামনে আপনারা দেখে বুঝতে পেরেছেন অর্থাৎ কেউ থামবেল কেউ টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে এটা কি বিষয় নিয়ে রিভু আজকে হলো যে আপনার ত্বকের মধ্যে কোনো রকমের স্পট থাকবে থাকবে না এরকমই একটি ইন্ডিয়ান মর ক্রিম নিয়ে আজকে আলোচনা করা হবে এই ক্রিমটির চারটি বিষয়ে অত্যন্ত পজিটিভ রূপে কাজ করবে সেটা আমি আপনাদের সামনে একে করে তুলে ধরেছি তবে এই স্ক্রিনের মূল্যটা এবং এমআরপিটা দেখুন কিউ আর কোড রয়েছে এই কিউআর কোড দিয়েও দেখো আপনারা এটা সঠিক রূপে এটা আসল না নকল সেটা জেনে নিতে হবে তারপর দেখুন ম্যানুফ্যাকচার যে লাইসেন্স একটা নাম্বার রয়েছে যে এটা সেটাও রয়েছে তারপর আনুষঙ্গিক যেগুলো যাতায় কোন জায়গায় তৈরি করা হয় সে বিষয় সম্বন্ধে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং শুধু তাই নয় জিমেল আইডিও রয়েছে সেটা দিয়েও আপনারা এটা ভিজিট করতে পারেন এবং এর সম্বন্ধে বেশি বিস্তারিত জানতে পারেন এটার নাম হলো দেখুন এটা সাধারণত নো স্ক্যানার মানে কোন রকমের নো স্পট কিনার বা কেউ বলে নো স্ক্যানার যে কোন রকমের কোন স্পট আপনার শরীরে থাকবে না এটা চারটা বিষয়ে কাজ করবে আসলে প্রথমে আমরা একটু ভিতরে দেখে না প্রথমে আমরা কাজের সম্পর্কে একটু জেনে নিই যে এটা কী কী কাজ করবে কারণ আপনি এই ক্রিমটা অত্যন্ত চমৎকার কাজ করে এবং আমি নিজেও পরীক্ষিত মানে কয়েকজন পেশেন্টকে এটা দেওয়ার পর তারা খুবই ভালো রেজাল্ট দিয়েছেন এবং সেটা ইন্ডিয়া থেকে আনতে একটু খুব হার্ডলি হয় যদিও এটার মূল্য একশো চুয়াল্লিশ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে একটু অবস্থান ভেদে একটু কম বেশি হতে পারে এবার দেখুন ব্রন স্ক্যানার অর্থাৎ আপনার মুখে যদি কোনো ব্রন থেকে থাকে সেই ব্রনের জন্য যদি বিভিন্ন রকমের স্পট আর বা বিভিন্ন রকমের যত বাজারে ক্লিনার মানে স্কিন ক্লিন ক্লিনার অর্থাৎ স্পট কিনিয়া ক্লিনার অর্থাৎ যত রকমের ক্রিম রয়েছে ক্রিম রয়েছে সেসব ক্রিম থেকে এটা খুবই ব্যাটার কাজ করে থাকেন এরকম একটা আমি এটা যখন ব্যবহার করে এটা পজিটিভ পেয়েছি তখনই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এটা হলো ব্রণের যে কোনো ব্রণের বিরুদ্ধে এটা কাজ করতে পারেন পুরুষ এবং মহিলা উভয় করতে পারেন এটা সকলের জন্যই কার্যকরী সমান হবে তবে এটা ব্যবহার করার নিয়ম এবং ব্যবহার ব্যবহার প্রণালী সেটা আপনারা অবশ্যই প্রতিদিন রাতের বেলায় ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালোভাবে হালকা করে মুছে এবং ভালোভাবে মোটামুটি শুকিয়ে আসার পর আপনি এটা প্রতিদিন রাত্রে একবার করে ইউজ করেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহ তালা অশেষ রহমতে এবং তালা যদি আপনি এটা ক্ষমা করে দেন এই রোগটি তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই স্কিন কিনে পরিপূর্ণভাবে আপনার স্পটগুলো দূর হয়ে যাবে দ্বিতীয় আসুন পোস্ট হ্যাঁ পিম্পেল স্ক্যানার অর্থাৎ এটা হলো আপনার শরীরের ভিতরে যদি আপনার কোথাও আপনার স্পট হয়ে থাকে যেমন ওয়াটার ফক্স বা সাধারণত আমরা যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে বাসায় যেগুলো লন্তি বলে থাকি ইত্যাদি যেসব স্পটগুলো রয়েছে সেই স্পট বিরুদ্ধে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এই স্কিন নো স্ক্যানার ক্রিমটি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আমি আগেই দেখিয়ে দিয়েছি কীভাবে এটা আসন না নকল সেভাবে পরীক্ষা করে নিতে পারবেন হ্যাঁ আমি বলতেছিলাম যে দ্বিতীয়টা তারপরে দেখুন ডাক ক্রিলেস আন্ডার দ্য আইজ অর্থাৎ এটা ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে যেসব মায়েদের যেসব মহিলাদের অথবা যেসব পুরুষদের চোখের নিচে যে কালো দাগ পরে সেই কালো দাগের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন কীভাবে করবেন আমি অবশ্যই বলেছি যখন ফেসওয়াশ দিয়ে আপনার যেমন আপনার ফেস ওয়াশের মধ্যে রয়েছে যেগুলো ফেসওয়াশ রয়েছে এই কোম্পানিরও ফেসওয়াশ রয়েছে সেই জন্য আমি এরকম একটা রিভিউ তৈরি করো এই চ্যানেল ওই ফেসওয়াশ সম্পর্কে ওই রিভিউটা তৈরি করে আপলোড করে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন তো দেখুন ডার্ক স্কিন আন্ডার দ্য আইস অর্থাৎ চোখের নিচে যে কালো দাগ সেটার জন্য কীভাবে ব্যবহার করবেন অবশ্যই আপনারা ফেসওয়াশ দিয়ে প্রথমে ক্লিন করে নেবেন সাবান কিন্তু মুখে দেবেন না কারণ সাবানে এক ধরনের খারের পরিমাণ রয়েছে সেটা যদি আপনার সাবান হয়ে থাকে যে আপনার বস্ত্র অর্থাৎ কাপড় ধোয়ার জন্য সাবান হয়ে থাকে সেই ক্ষেত্রে খাড়ের পরিমাণটা একটু বেশি থাকে আর যদি দেখা যায় আপনার ওইরকম নয় যে এটা গায়ের সাবান সেই ক্ষেত্রে খারের পরিমাণ একটু কম থাকে কিন্তু এই খারে আমাদের ত্বককে শুষ্ক এবং টান টান করে তুলে ফেলে সেই জন্য ফেসওয়াশটা ব্যবহার করলে আর এটা হয় না আর যদি বলেন না আমি প্রাকৃতিকভাবে করব অ্যালোভেরা দিয়ে কিভাবে করবেন সেভাবেও আমি আপনাদের রিভিউ তৈরি করে অথবা ন্যাচারাল ওয়েতে প্রাকৃতিকভাবে কীভাবে ফেসওয়াশ করবেন সেটাও এবং এই প্রাকৃতিকভাবে কীভাবে ব্রণ দূর করবেন এরকম রিভিউ তৈরি করেও অলরেডি এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন তবে এই ভিডিওর হয়তো হ্যাঁ এই তো চোখের নিচের যে কালো দাগ রয়েছে সেই কালো দাগের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এই নো স্ক্যানার এবার আসুন বেরি বেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে পোস্ট প্রেগনেন্সি স্টেজ স্ক্যানার অর্থাৎ যেটা নাকি আপনারা বলতে বলতে হয় যে প্রেগনেন্সি অর্থাৎ বাচ্চা কনসিভ হওয়ার পর বাচ্চা পৃথিবীতে আসার পর একজন মা একজন হম মহিলা যখন মা হন সন্তান যখন দীর্ঘ আট থেকে নয় মাস বা নয় মাস দশ দিন এরকমের গর্বে ধারণ করে থাকেন সেই মায়েদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমৎকার রূপে যাদের এই প্যাটের মধ্যে এক ধরনের স্পট পড়ে যায় প্যাটটা ফেটে যায় কালো কালো স্পট হয়ে যায় হ্যাঁ প্যাটটা একটু ঢিলে ঢালা হয়ে যায় সেই ক্ষেত্রে ডিলে কমবে না সেটা আমি বলে দিচ্ছি যে এটার মাধ্যমে ডিলে ডালা করা সম্ভব নয় তবে ডিলেডালা কীভাবে কমতে পারবে ন্যাচারাল হয়ে সেই বিষয় নিয়ে রিভিউ তৈরি করে অলরেডি এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি সেটাও আপনারা দেখে নিতে পারেন এখন আসুন তবে হ্যাঁ এই প্রেগনেন্সি যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আপনারা অবশ্যই এটা প্রেগন্যান্সি স্পটের জন্য আপনাকে রাতেরবেলা বেলা অবশ্যই শর্ট জামা কাপড় পরতে হবে হ্যাঁ তো আমরা এই প্রেগন্যান্সি স্পটের জন্য অবশ্যই ওই জায়গাটা প্রথমে আমরা ফেসওয়াশ দিয়ে প্যাটের যেই জায়গাটুকু আপনার ব্লাক হয়ে গেছে বাই স্পট হয়ে গেছে অবশ্যই ফেসওয়াশ ব্যবহার করবেন আর যদি না পারেন তাহলে অ্যালোভেরা দিয়ে করবেন আর যদি অ্যালোভেরা দিয়ে না পারেন কীভাবে ন্যাচারাল অয়েতে ফেস ওয়াশের কাজ করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি এই রিভুতে পেপি দিয়ে তারপর মশারি ডাউল দিয়ে কীভাবে আপনার ফেসওয়াশ তৈরি অ্যালোভেরা অ্যালোভেরা দিয়ে কীভাবে আপনার এই ফ্রেশ স্ক্যানার ফেস করবেন সে বিষয় নিয়ে রিভিউ তৈরি করে অলরেডি এই চ্যানেল আপলোড করে দিয়েছি এবার আসলে এই প্রেগন্যান্সি ক্যাটাকার জন্য তারা অত্যন্ত চমৎকার চাল পাবেন তবে এই ছিল আজকের মতো রিভিউ যদি আপনাদের এই রিভিউটি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটন এবং অল বাটনে ক্লিক করে দেবেন আরও অসংখ্য রিভিউ যদি আপনাদের যেগুলো জানা মানে অনেক গুলো দেখেছেন যেগুলো ইউটিউবের মধ্যে ফ্যাক তো সেগুলো দেখে হয়তো অনেকে প্রতারণা হয়েছেন কিন্তু আমি বলবো যে আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল বাটন এবং অল বাটনটি ক্লিক করে দেন যেন পরবর্তীতে এইসব হনেস্টলি রিভিউ যখন আমি আপনাদের চাই আপনাদের জন্য আপলোড করে দেব সেগুলো যেন আপনারা সাথে সাথে পেয়ে যান সকলে সুস্থতা কামনা করেই সকলে মঙ্গল কামনা করেই আমি আজকের রিভিউ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরও একটা কথা বলে দিচ্ছি যে এই স্ক্যান নই স্ক্যানার ক্রিমটি অবশ্যই দেখুন অলসো অ্যাভেলেবেল অর্থাৎ আপনার এই স্কিন ক্রিমটা দুটাই স্ক্রম হয় এটা হলো টোয়েন্টি মিলিগ্রাম এবার দেখে নিন আর আরেকটি হয় হলো পঞ্চাশ মিলিগ্রাম তবে পঞ্চাশ মিলিগ্রাম ক্রিমটা কিনলেই বেটার হয় কারণ এটাই পজিটিভ বেশি কাজ করে থাকেন তো এর ছিল আজকের মতো রিভু সকলে সুস্থতা কামনা করেই সকলের মঙ্গল কামনা করেই আমি আজকের এই রিভু থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে কোনো একটি রিভু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি